পাবজি যার অপর নাম এক ধরনের নেশা। এই নেশাকে অনেকে পেশা বানিয়ে নিয়েছে, অনেকে আবার এই নেশায় আসক্ত হয়ে গিয়েছে। গতকাল বাংলাদেশের মধ্যে পাবজির একটি টুর্নামেন্ট বানানো হয়, সেখানে 108 জনকে র‍্যাব গ্রেফতার করেছে। তোমরা এখানে এখানে উৎসাহ দিয়েছিল কে? তোমাদের এটা স্পন্সর কে? স্পন্সর বলতে মানে ছোট ছোট স্পন্সর, মানে টিমদের ভিতর থেকেই মানে কয়েকজন স্পন্সর হয়েছে। 15,000 তুমি কি পেয়েছো পর্যন্ত কখনো? আমি তো অর্গানাইজার, পাবজি এই গেমটি বাংলাদেশে একেবারে নিষিদ্ধ, তারপরও অনেকে এটাকে ভিপিএন বা অন্যান্য মাধ্যমে খেলছেন। এটা নিয়ে টুর্নামেন্ট বানিয়ে জুয়ার আসর সাজিয়েছেন। সেই জুয়ার মধ্যে অনেক ধরনের পুরস্কার রয়েছিল এবং র‍্যাবের চোখে এটি একটি অপরাধ বলে মনে হয়েছে, যার কারণে কিন্তু 108 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অনেকের কাছে ছেলে খেলা মনে হইলো, বিষয়টি একেবারে ছেলে খেলা নয়। এই গেমটিকে তো এমনিতে নিষিদ্ধ করা হয়নি, নিশ্চয়ই এটার পিছনে কোনো রহস্য কাহিনী রয়েছে যার কারণে এটাকে নিষিদ্ধ করা হয়েছে। এবং ভিডিওর শুরুতে আমি বলেছি এটা একটি নেশা, অনেকের এটা একটা পেশা। আপনি যদি নেশাকে পেশা বানিয়ে তারপর সেখান থেকে অর্থ উপার্জন করতে পারেন, আপনার যদি ক্ষতি না হয়, বাইরের মুদ্রা দেশে আনতে পারেন, তাহলে সেটা তো ভালো। বাট কিছু সংখ্যক মানুষ ইয়াং জেনারেশনকে ইন্সপায়ার করে তারপর লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করে দিচ্ছে এই সকল গেমের মাধ্যমে, যেটা নিয়ে বরাবরের মতোই আমি কথা বলে আসছি এবং এটার কারণে অনেক মানুষ আমার বিপক্ষে চলে গিয়েছে। কিন্তু আমি পক্ষ বিপক্ষ কোনো কিছু মানি না ভাই, যেটা সত্য সেটা আমি সবসময় বলে যাই। এতে করে আপনাদের মন খারাপ হতে পারে, মন ভালো হতে পারে, সেটা একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার। গোপন সংবাদের ভিত্তিতে আমরা প্রায় 108 জন ছেলেকে পাবজি খেলা আর অত অবস্থা করতে পারি। আমরা জানেন যে আসলে পাবজি খেলাটা কিন্তু ব্যাড, সরকার নিষিদ্ধ করে রেখেছে পাবজি। যে 108 জনের যে একটা মহামিলন, আপনারা জানেন যে কোথাও কোনো এরকম একটা সম্মেলন করতে হলে সরকারের পূর্ব অনুমতি প্রয়োজন। বিভিন্ন জায়গা থেকে নিষিদ্ধ খেলাটা যে ওরা খেলতে এসেছে, এটা আমরা মনে করছি একটা অন্যায়। এই ছেলেগুলো জানতো না একটি নিষিদ্ধ গেমের টুর্নামেন্ট সাজিয়ে সেখানে জুয়ার আসর বসালে সেটার প্রবলেম কি হতে পারে। তারা তো মনে করেছিল বাইরের কান্ট্রিগুলো যেভাবে এই সকল গেমগুলো দিয়ে জুয়ার আসর বসায়, সেইভাবে বাংলাদেশও বসায় দেয়, তাহলে ক্ষতি কোথায়? কারো না কারো তো লাভ হচ্ছেই রে ভাই দিন শেষে। এইগুলো চিন্তা করে কিন্তু তারা একটি জুয়ার আসর বসিয়ে দেয় এবং এইটা আইনের চোখে অপরাধ মনে হয়েছে, যার কারণে কিন্তু তাদেরকে আবারও বলছি 108 জনকে আটক করা হয়েছে। যেই গেমটিকে নিষিদ্ধ করা হয়েছে সেটা আপনি কেন খেলতে যাবেন, আবার সেটাকে নিয়ে টুর্নামেন্ট সাজাবেন কেন ভাই? এই কারণেই কিন্তু আপনাদেরকে আটক করা হয়েছে। নিষিদ্ধ জিনিসকে কেন বৈধ করতে যাবে? বুঝলে বুঝপাতা, না বুঝলে অনেকের কাছে ভিডিওটি একেবারে তেজপাতা মনে হতে পারে। যাই হোক, আমি আপনাদেরকে এই খবরটি জানানো আমার কাছে প্রয়োজন মনে হয়েছিল, যার কারণে জানালাম। আপনাদের কাছে ভালো লাগতে ভিডিওটি শেয়ার করে দেন, ভালো না লাগতে একটা লাইক দিয়ে দেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই। তখন সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, মন্দতে বিরত থাকবেন। বরাবরের মতো কথা কিন্তু একটাই, ধর্মবর্ণ নির্বিশেষে আমরা সবাই মানুষ, আমরা চাই সবাই মিলেমিশে থাকতে, একে অন্যের বিপদে এগিয়ে যাব, এটাই তো আমাদের একটি নীতি হতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।